Assalamualaikum. আজকে আমরা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ইনোভেশন মালয়েশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ইনোভেশন মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি 1993 সালে এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি হিসেবে গঠিত হয়েছিল এবং 2004 সালে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি কলেজ অফ টেকনোলজি এন্ড ইনোভেশনকে ইউনিভার্সিটি কলেজের মর্যাদা দেওয়ায় পরে নামকরণ করা হয়েছে। এটি স্ট্র্যাটফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সাথে APIIT এর অধীনে 4000 জনের বেশি স্নাতক রয়েছে। এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি 1993 সালে দেশে আইটি পেশাদারদের ঘাটতি মেটাতে মালয়েশিয়া সরকারের উদ্যোগে অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। নবগঠিত ইনস্টিটিউট কুয়ালালামপুরের দামানসারা হাইটসে অবস্থিত এবং কম্পিউটার এবং আইটি বিষয়ে ডিপ্লোমা কোর্স অফার করে। 1996 সালে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে একটি অংশীদারিত্ব গঠন করে। সম্প্রসারণের ফলে 1997 সালে কুয়ালালামপুরে সিটি ক্যাম্পাস চালু হয়। এরপর করাচি, পাকিস্তান, কলম্বো, শ্রীলঙ্কা এবং লাহোর পাকিস্তানে এবং ভারতের ক্যাম্পাস চালু হয়। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুসারে এটির অবস্থান 621 থেকে 630-এর মধ্যে এবং এশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটির অবস্থান 240তম। আন্তর্জাতিক ছাত্রদের র্যাঙ্কিংয়ে এটির অবস্থান 16তম। APUK মালয়েশিয়ার সর্বোচ্চ রেটেড উদীয়মান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঘোষণা করা হয়েছিল। উচ্চশিক্ষা মন্ত্রণালয় MOHE দ্বারা সর্বশেষে সেতার রেটিংয়ের অধীনে 5-স্টার রেটিং দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং স্বীকৃত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামগুলি একটি বিস্তৃত পরিসর অফার করে থাকে। বিশ্ববিদ্যালয়টি বিস্তৃত শৃঙ্খলা জুড়ে বিশ্বমানের সংস্থাগুলিতে অ্যাক্সেস সরবরাহ করে থাকে। এটি বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। বিস্তারিত তথ্যের জন্য আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন।